বড়দিনের আগে বনগাঁ যেন এক টুকরো পার্ক স্ট্রিট। আলোর মালায় সাজিয়ে তোলা হয়েছে শহরকে। পৌরসভার উদ্যোগে নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত শহরবাসী। বড়দিনের আগের রাতে বনগাঁ যেন এক টুকরো পার্ক স্ট্রিট। চাকদা রোডের সংযোগস্থল মণিসঙ্গন চত্বর থেকে বিএসএফ ক্যাম্প মোড় পর্যন্ত, পাশাপাশি বিএসএফ ক্যাম্প মোড় থেকে বাটার মোড় পর্যন্ত আলোর মেলায় সেজে উঠেছে গোটা শহর, সীমান্ত শহর বনগাঁ। এই শহরের বুক চিরে বয়ে গেছে ইছামতি নদী। ইছামতি নদীকেও সাজিয়ে তোলা হয়েছে বনগাঁ পৌরসভার উদ্যোগে। শহরের রাস্তায় আলোর সাহায্যে ফুটিয়ে তোলা হয়েছে ক্রিসমাস ট্রি। সাজিয়ে তোলা হয়েছে বনগাঁ মতিগঞ্জ এলাকার ঘড়ি টাওয়ারটিকেও। সম্প্রতি বনগাঁ পৌরসভার উদ্যোগে বনগাঁ মতিগঞ্জ মোড় এলাকায় তৈরি করা হয়েছে ঘড়ি টাওয়ার। নানা আলো দিয়ে সাজিয়ে তোলা হয়েছে ঘড়ি টাওয়ারটিকেও, লাগানো হয়েছে লেজার লাইট। সব মিলিয়ে বড়দিনের অনেক আগে থেকেই সেজে উঠেছে এই শহর। এই বিষয়ে বনগাঁ পৌরসভার পৌরপতি গোপাল শেঠ বলেন, সীমান্ত শহর হওয়ার সুবাদে প্রতিদিনই ভিনদেশি নাগরিকরা এই শহর দিয়ে যাতায়াত করেন। এই শহরে রয়েছে ছয় ঘড়িয়া ক্যাথলিক চার্চ। মূলত বড়দিনের আনন্দে সকলের সাথে ভাগ করে নেওয়ার জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে পৌরসভার পক্ষ থেকে। এক কথায় বড়দিনকে কেন্দ্র করে আলোর মেলায় ভাসছে এই শহর। পথে বেরিয়ে সন্ধ্যার পর চেনা শহরকেও কেমন যেন অচেনা ঠেকছে। ২০২২কে বিদায় ও নতুন বছরকে স্বাগত জানাতে পৌরসভার এই উদ্যোগের প্রশংসা করেছেন শহরবাসী। ইছামতি নদী, ইছামতির সংলগ্ন জায়গায় সমস্তটাই, সমস্ত ইছামতির ভাবনাকে কেন্দ্র করে আমরা সেটাকে সৌন্দর্যায়ন করেছি। সুতরাং এই শহরের গুরুত্বটা অত্যন্ত আমাদের কাছে গুরুত্বপূর্ণ এবং প্রচুর বিদেশি মানুষ এখান দিয়ে যাতায়াত করে। সুতরাং আমরা আলোর রচনা করতে করতে দেখতে পেলাম যে পার্কস্ট্রিটের থেকেও আমাদের ছোট্ট জায়গার মধ্যে অত্যন্ত সুন্দর করতে পেরেছি আমরা। মানুষ বলছে, মানুষ ওখান থেকে হেঁটে যাচ্ছে যে, এবং আমাদের ২৪শে ডিসেম্বর থেকে এখানে মানুষের ঢল নেমে গেছে এই আলোর রচনা দেখার জন্য। আজকে ২৫শে ডিসেম্বর, এই ২৫শে ডিসেম্বরে আমরা সেই আলোর উৎসবে লক্ষ লক্ষ মানুষ হাঁটবে, সুন্দরী বনগাঁ শহরকে দেখবে, সুন্দরী ইছামতিকে দেখবে, সুন্দরী সুন্দর রাস্তাঘাট দেখবে। মমতা বন্দ্যোপাধ্যায় যে উৎকর্ষতা বাড়াচ্ছেন তার সেই পরিধিটাকে আমরা সুস্থ চিন্তাভাবনার মধ্যে, সংস্কৃতির মধ্যে দিয়ে আমরা এবারের ক্রিসমাস উৎসব এবং ২০২৩ জানুয়ারি এই উৎসবের মধ্যে আমরা মেতে আছি। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, বনগাঁ। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কান্দিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।